ওয়ালাইকুম আসসালাম। যার আদর্শের অনুসরণ করতে গিয়ে বিগত এক যুগের বেশি সময় ধরে আমরা জালিমের হাতে নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন। সর্বশেষ শহীদ আবু সাঈদ মুক্তির শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিকে আবার ইসলামের জন্য কবুল করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাকে আবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আসলে কথা বলতে আসি নাই, শুনতে এসেছিলাম। যেহেতু নাম ঘোষণা হয়েছে, নির্দিষ্ট সময় কয়েকটি কথা বলবো। প্রিয় উপস্থিতি, আমাদের জামাত ইসলামী বর্তমান আমির, বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপট পরবর্তী সময়ে তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমাদের প্রতি যারা জুলুম করেছে, অবিচার করেছে, তারা যদি ক্ষমা মানসিকতা নিয়ে সামনে চলে আসে, তাদের জন্য তার ক্ষমা ঘোষণা আমরা করছি। কিন্তু যারা বিগত দিনে আমাদের উপরে অন্যায় করেছে, অবিচার করেছে, সমস্ত মিথ্যা মামলার সাক্ষী হয়েছে, বাদী হয়েছে, আমাদের মানুষদেরকে একের পর এক নির্যাতনের শিকার করছে, আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। পরিষ্কার বলে দিয়েছেন, আমি আমার জায়গা থেকে বলছি, আমি আমার নিজের ঘরে রাতের অন্ধকারে ঘুমে শুয়েছিলাম, ঘুম থেকে ধরে নিয়ে যাওয়া হলো, সারা সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভাইদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আর আগ পর্যন্ত যাদেরকে ব্যক্তিগত হয়ে চিনতাম না, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। আমি আমার ঘরে বসে সবাইকে সাথে করে নিয়ে বোমা তৈরি করতেছি। আপনাদের কাছে জানতে চাই, এই ঘটনাগুলি সত্য না মিথ্যা? যারা বিগত তাদের বিষয়গুলো আইনগত ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে একের পর এক হয়রানি শিকার করেছে। সর্বশেষ আপনারা জানেন, আমি সমাজের সাতজন ভাই পয়লা জুলাই থেকে শুরু করে 31 জুলাই পর্যন্ত এই সর্বশেষ কারাভোগ করলাম। 31 জুলাই যেদিন কারাগার থেকে বেরিয়ে আসতেছিলাম, আমাদের সাথে আমাদের সাতজনের সাথে আর 2 জন ছিল মাদকাসক্ত আসামি, একসাথে 9 জনকে ইন্টারভিউ ঢুকিয়ে নেওয়া হলো। ওই মাদকাসক্ত 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে সকাল 9টায়, আর আমাদেরকে 12টা পর্যন্ত ইন্টারভিউ ভিতরে আটকে রেখে একের পর এক ডিবি তদন্ত, ডিএসপি তদন্ত, পুলিশ তদন্ত, এসপি অফিসার পারমিশন, এই স্যার আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমাদের অপরাধ কি ছিল আজকে জানতে চাই। আমরা এইভাবে তাদের কাছ থেকে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে বিগত 15 বছর অতিবাহিত করেছি, আর যখন আমাদের পিঠ দেয়ালে ঢেকে গেছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম। রসুলের সাহাবাই কেরাম যেভাবে বলছিলেন যে মাতা রাসুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে, কিভাবে আসবে, আমরা যখন আল্লাহ পাকের কাছে এই ফরিয়াদ করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে আবু সাঈদদেরকে পাঠিয়ে দিলেন, এই ময়দানে মুগ্ধদেরকে পাঠিয়ে দিলেন, যাদের হাত ধরে শহীদদের পতন হয়েছে, যাদের হাত ধরে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে আল্লাহ কবুল করবেন বাংলাদেশ।
ইসলামের বাংলাদেশের সাথে এই বীর শহীদ ছাত্র যুবক সমাজকে আমরা যেন সাথে করে নিয়ে একটা নবীন সুন্দর বাংলাদেশ করতে পারি, এই প্রত্যাশা আল্লাহ পাক যেন কবুল করে বলছি আমি। সর্বশেষ যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা গুলো দিয়েছে, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, রব্বুল আলামিন বলছেন আমাকাল আমাকাল আল্লাহ আল্লাহু খাইরুন নাকিরি। ওরা চক্রান্ত করে, ওদের চক্রান্ত ধুলিস্যাৎ করে দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন উত্তম কৌশল অবলম্বন করেছে। আপনারা দেখেছেন দরবেশ, দরবেশ মিথ্যাবাদী দরবেশ, পাকা চুলের দাড়ি পেকে দরবেশ হয়েছিল, এই দরবেশের মুখের দাড়ি রাখাও ছিল বন্ডা মিয়ার ষড়যন্ত্র, দাড়ি ছেড়ে ফেলাও ছিল বন্ডা মিয়ার ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ সম্মোচন করে দিয়েছেন। আর এক বদমাই সেহারের তো সামসিকের মতো, এই সামসিকা শহীদ আল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাই শাহাদত সহ জামাত ইসলামের শহীদ অদুর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ শহীদ কাদের মোল্লা সহ সমস্ত শহীদ নেতৃবৃন্দের শাহাদতের পিছনে সবচেয়ে ষড়যন্ত্র যে বদমাই চালিয়েছিল আপনারা জানেন, এর নাম হচ্ছে মানিককে। জানেন না সবাই? মানিককে যখন ছেলেরা ধরেছে গলায় রশি লাগিয়েছে, গলায় রশি লাগিয়ে ধরে রেখেছে, এইটার নাম কি? নিহত করে দিচ্ছে আবু জাহেল, যখন মুসলিম বিদ্রোহ তাদেরকে ডাক দিয়ে বলছে আমি মক্কার এত বড় নেতা, আমার এত ছোট মানুষ দিয়ে মারো, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না, আমাকে মাত্রের বড় নেতা দিয়ে মারো, আমি হামদার মতো নেতা দিয়ে মারো, আমাকে মারতে হলে উমরের মতো নেতা দিয়ে মারো, এত ছোট ছেলেবেলে দিয়ে মারলে আমার মান সম্মানটা নষ্ট হয় না, এরা এত বড় অহংকারী, ওর গলায় ফাঁসির রশি পাবলিক ঝুলিয়ে দিয়েছে, তারপরে এই বদমাইশ নিজের পরিচয় দেয় বিচার, লজ্জা লাগে না তোর? লজ্জা লাগে না? তোমার কথা জঙ্গলের ভিতরে শুয়ে আছিস, আরে আমাদের 15 বছর অতিবাহিত হয়েছে, সন্ধ্যার পরে ভাবতাম না কার বাড়িতে থাকবো, এসার পর হতে হতে অনেকে আমার বাড়িতে এসে আমাকে বলতো তোমার বাড়িতে থাকা যাবে না, রাস্তা থেকে আসে তোমার বাড়িটাই প্রথম, তোমার বাড়িতে পুলিশ আগে চলে এসে এখানে তোমার থাকা যাবে না, আমাদের বাড়িতে। আপনারা জানেন আমার এই মহল্লার আশেপাশে যতগুলো বাড়ি আছে আমার ছোট ভাই ভাস্তা প্রত্যেকটা বাড়িতে একটা দুইটা তিনটা করে আসামি, আমার বাড়িতে আমরা দুইটা ভাই আসামি, অপরাধটা কি আমাদের? আজকে জানতে চাইবো আমরা ভাই, সম্মানিত ভাই সব, সর্বশেষ পরিতাপের যে বিষয়টা জানাবো, আমরা আসামি হয়েছি বোমা তৈরি করে, আমরা আসামি হয়েছি সরকারের বিরুদ্ধে নাশকতা করে, এটা অভিযোগ তো সরকারের কাছে ছিল, সরকার বুঝতো আমরা বুঝতাম। আপনারা জানেন কিনা পাড়ায় মহল্লায় কিছু মানুষ ঘুরে ঘুরে তদন্ত করত, আমরা সন্ধ্যা হলে কোথায় যাই, কার বাড়িতে যাই, আপনার এলাকায় এরকম হয়েছে কিনা জানি না, আমি আমার অভিজ্ঞতার কথা বলতেছি, রাতের অন্ধকার হলে আমার এই ঘরে জানালা করে খোলা থাকতো, এদিকে খালি ঘুরতো আমি ঘরে আসি না। এই গোয়েন্দাগিরি যারা করেছে নেতৃবৃন্দের কাছে দাবি জানাই, এক একটা করে খুঁজে খুঁজে বের করে এদের কাছ থেকে আমরা হিসাব দেব, আগামী দিনে পরিশুদ্ধ জীবন যাপন করো, আগামী দিনে বাংলাদেশের ইসলামের পক্ষ হয়ে কাজ করো, আমাদের যত ক্ষতি করেছো সব মেনে নেবো, ক্ষমা করে দিয়ে বুকে বুক করে নেবো, যদি তা না করো এরপরে যদি কোনো ষড়যন্ত্র করা যায়, এরপরে যদি কোনো ষড়যন্ত্রের আলামত আমরা খুঁজে পাই, একটাও ছেড়ে দেব না, সার দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ময়দান আল্লাহ পাক ইসলামের জন্য, বাংলাদেশ জামাত ইসলামের জন্য কবুল করুন, এই আশাটা মনে রেখে সম্মানিত উপস্থিতি একটি কথা বলতে চাই, আমি যে জামাতকে আপনারা দেখেছেন একটা মানুষ, আমি 2001 সাল থেকে 2002 সাল পর্যন্ত ছাত্র সিভিল সেক্রেটারি ছিলাম, 2002 সাল থেকে 5 সাল পর্যন্ত সভাপতি ছিলাম, আমি দেখেছি নেতৃবৃন্দকে একের পর এক সারা দেশ ময়দান তোষে কাজ করেছে, কিন্তু এই মানুষটাকে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, মোবাইল করে দেখবেন, এই শুনবেন রংপুর আবু সাইদের বাড়িতে, কিছুক্ষণ পরে শুনবেন মুক্তার বাড়িতে, একটু পরেই শুনবেন চলে গেছেন ফেনীতে, এরপরে শুনবেন কোথায় অগ্নিকাণ্ড ঘটেছে, এরপরে চট্টগ্রাম, সারাটা বাংলাদেশ তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমি আমার মন থেকে বলছি আল্লাহ যদি কবুল করে ডাক্তার শফিকুর রহমান আগামী 10 বছর পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আশা করি আমরা।
এটা ঠিক আছে, সামনে ট্রামের পরের ট্রামে ইনশাল্লাহ বাট আমাদের আসি যাবে।